হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানাচ্ছি সুপ্রভাত এবং আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি স্বাগত তো অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে এখনো অট সেমিস্টারের কোনো গাইডলাইন কিন্তু আসেনি তোমরা রয়েছো দুশ্চিন্তাতে কমেন্ট করছো দাদা কবে আমাদের কলেজ বা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসবে নোটিফিকেশান এবং কবে আমরা পেয়ে যাব আমাদের পরীক্ষার আপডেট পরীক্ষাটা তো অনলাইনে হবে সবাই বুঝে গেছো কোথাও তোমাদের যেন একটা দুশ্চিন্তা কাজ করে কিন্তু আজকে আমি তোমাদের সেই দুশ্চিন্তাটা কমাতে চলেছি কেননা ওয়ান বাই ওয়ান যে ইউনিভার্সিটিগুলো এখনও পর্যন্ত আপডেট দেয়নি চিন্তা করার কিছু নেই তারা কিন্তু পরীক্ষা জানুয়ারিতে যে নেবে সবাই এমনটা নয় না দেওয়ার অর্থ হলো জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কোনো স্কোপ নেই কেননা ফর্ম ফিল আপের কিন্তু কোনো নোটিফিকেশান নেই ফর্ম ফিল আপের মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় থাকে তার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হয় যেহেতু এখন পর্যন্ত কোনো আপডেট নেই আমরা ধরে নিতেই পারি পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না গুড নিউজ তাহলে কবে হচ্ছে এটা একটা পয়েন্ট তোমরা বলতে পারো পরীক্ষা কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এমনটাই আপডেট আসছে একাধিক ইউনিভার্সিটি থেকে কিন্তু এমনটা আপডেট আসছে তো চলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপডেট যে ইউনিভার্সিটিগুলো অবশেষে অবশেষে এতদিন আমরা অপেক্ষা করছিলাম কবে আসবে আপডেট অবশেষে কিন্তু চলে এসেছে আপডেট ফেব্রুয়ারি মাসে নিতে চলেছে পরীক্ষা এবং অফিসিয়াল বক্তব্য হলো এটাই পরীক্ষা কিন্তু অনলাইনেই হতে চলেছে কোনো অফলাইন পরীক্ষা হচ্ছে না অবশ্য অফলাইন পরীক্ষা কি করে হবে বড় সিচুয়েশান চলছে একটা রিকোয়েস্ট রইলো আমার যে প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থেকো গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছে আমরা প্রত্যেকে দেখেছি যে পঁয়তাল্লিশ হাজার সংক্রমণ হয়েছে লাস্ট সাত দিনে সাত থেকে আট দিনের মধ্যে পঁয়তাল্লিশ হাজার সংক্রমণ লিভ দিস আমরা কি ইজ ইজ পসিবল এটা কি কখনো সম্ভব হ্যাঁ এটা কিন্তু সম্ভব করেছে বাঙালি সম্ভব করেছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ সম্ভব করেছে যে মাত্র সাত দিন থেকে আট দিনের মধ্যে পঁয়তাল্লিশ হাজার সংক্রমণ তো এখন তো আমাদের কিছু করার নেই আমরা যত লাফালাফি করব তত আমাদেরকে ততটাই বেশি করে ঘরে বসে থাকতে হবে কোভিডের কিন্তু এটা রুলস এবং রেগুলেশন তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করি যারা নতুন আছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম এখান থেকে তোমরা পেয়ে যাও ভিডিওটিতে কী করতে হবে লাইক করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে আমি জাস্ট আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বানাচ্ছি একটা কারণে সবসময় একই টাইপের ভিডিও হলে তোমাদের কিন্তু একটু বোরিংনেস ফিল হতে পারে তো তার জন্য একটু এন্টারটেনমেন্ট রাখার চেষ্টা করলাম আজকে তো চলো অনস্ক্রিন দেখিয়ে দিই চলো শেষ পর্যন্ত দেখবে রিকোয়েস্ট রইল তো দেখো অ্যাট লাস্ট রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এলো আপডেট প্রত্যেকে চাইছিল রায়গঞ্জ ইউনিভার্সিটির পরীক্ষা রিলেটেড কোনো আপডেট দিই তো রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে অনার্স এবং পাস কোর্স বা প্রোগ্রাম কোর্স এক তিন এবং ফিফথ সেমিস্টার পরীক্ষা সেই সাথে সাথে পিজি ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে যেটা রেগুলার ক্যাজুয়াল এবং ব্যাক যেগুলি হতে চলেছে দেখো কবে যেটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা ছিল সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে হচ্ছে টেন্টিভলি অর্থাৎ এখনও পর্যন্ত শিওর নয় বর্তমান যে সিচুয়েশান কলেজ ইউনিভার্সিটিগুলো একাধিক সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে বিভিন্ন স্যার ম্যাম বিভিন্ন স্টাফরা কিন্তু কোভিড পজিটিভ হয়ে যাচ্ছেন তো তার কারণে এই পরীক্ষাটা অনলাইন মোডে হবে এবং এটা টেন্টিভলি বলা হচ্ছে ডিটেল শিডিউল কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এবং সেই শিডিউল এলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইটে টাইম টু টাইম তোমাদেরকে ফলো করতে বলা হচ্ছে তো রায়গঞ্জের পক্ষ থেকে চলে এসেছে আপডেট এরপর বিদ্যাসাগর নেক্সট রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তো পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কী আপডেট রয়েছে বিদ্যাসগর ইউনিভার্সিটির আপডেট এখনও আসেনি তার পাশাপাশি কাজী নজরুল বাকি আপডেট তার পাশাপাশি বাঁকুড়া ইউনিভার্সিটি আপডেট দেখে দিচ্ছি তোমাদের কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি আপডেট তো ফেব্রুয়ারিতে সেমিস্টার পঞ্চানন বর্মায় অর্থাৎ ফেব্রুয়ারিতে অনলাইনে একই সঙ্গে স্নাতক স্নাতকোত্তরের সেমিস্টার পরীক্ষা নেবে সিবিপিবিইউ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিষয়ক কমিটির বৈঠক হয় সেখানে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারিতে বিএবিএসসি বি কমে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে এবং পিজিদের ক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও হবে একই সময় মার্চে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টার ইউজি তাদের পরীক্ষা কিন্তু চলছে মার্চ মাসে চলে যাচ্ছে আর স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষাও কিন্তু হবে ওই মার্চ মাসেই বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার খাতা কলেজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হবে সূচি মেনে অনলাইনে পরীক্ষা দেওয়ার পরে নিজেদের কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট চত্বরে খাতা জমা দেওয়া হবে নেওয়া হবে অর্থাৎ অফলাইনে খাতা জমা নেওয়া হবে কিন্তু পরীক্ষাটা অনলাইনে হতে চলেছে কিন্তু যদি এই এইরকম সমস্যা চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে ইমেল অ্যাড্রেস থাকবে সেখানে সেন্ড করতে হবে তো সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে কুড়ি হাজারের বেশি পঞ্চানন্ন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল কাদের সাফেলি বলছেন খুব শীঘ্র পরীক্ষার সূচি চূড়ান্ত হয়ে যাবে বিশ্ববিদ্যালয় দুটো ইউনিভার্সিটি আপডেট পেয়ে গেলে এবার তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি বর্ধমানের বাদ বাকি যে আপডেট এবং তোমাদের কেএনইউ এবং বাঁকুড়ার আপডেট কিন্তু বাকি থাকলো সেই তার পাশাপাশি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি এবং ম্যাকাউটের কিছু পরীক্ষার আপডেট আর ডাব্লিউ বিএসসিটি অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে আপডেটগুলো সেগুলো কিন্তু বাকি রইলো তো সেগুলো অবশ্যই দেবো তার পাশাপাশি এর আপডেট এবং ডিএলএডের আপডেটটাও কিন্তু খুব শীঘ্রই আমি নিয়ে চলে আসব তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থেকে সবাই জয় হিন্দ বন্দে মাতরম